নমস্কার প্রতিনিয়ত যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে সেটা নতুন করে কাউকে বলার অপেক্ষা রাখে না রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল এবং ডিজেলের সব কিছুর মধ্যে রয়েছে মূল্য বৃদ্ধি ছোঁয়া আর এই চাঁতাকলে পড়ে রীতিমতো চরম অস্বস্তির মধ্যে রয়েছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষেরা তবে যদি আপনি নতুনভাবে এলপিজি গ্যাস কানেকশান বিনামূল্যে নিতে চান তাহলে অতি অবশ্যই সরকারের এই নতুন নিয়ম আপনাকে জেনে রাখা প্রয়োজন উজ্জ্বলা প্রকল্পের নাম লেখালে উপভোক্তরা চোদ্দো পয়েন্ট দুই কিলোগ্রামের একটি সিলিন্ডার এবং একটি স্টোভ পেয়ে থাকেন যার দাম পড়ে বত্রিশশো টাকা সরকার এর মধ্যে ষোলোশো টাকা ভর্তিকি দেয় বাকি ষোলোশো টাকা দেয় ওএমসি যদিও এটা শুরুর সময় পরে সিলিন্ডার রিফিল করার সময় ষোলোশো টাকা দিতে হয় উপভোক্তাকে তবে সেই টাকাটা কিস্তিতেও দেওয়া যায় দু হাজার ষোলো সালে উজ্জ্বলা প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বলা প্রকল্পে নতুন এলপিজি কানেকশান নিতে হলে জেনে নিতে হবে রান্নার গ্যাস সংযোগ নেওয়ার নতুন এই নিয়মগুলি কারণ বদলে যেতে চলেছে উজ্জ্বলা প্রকল্পের বেশ কিছু নিয়ম এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী পাঁচ কোটি পরিবারকে এলপিজি গ্যাস সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তবে এবার উজ্জ্বলা প্রকল্পের ভর্তুকির ক্ষেত্রে কিছু নিয়মের বদল আনা হচ্ছে জানা গিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক এই বদল নিয়ে ভাবনা চিন্তা করেছে খুব শীঘ্রই ভর্তুকির ক্ষেত্রে পরিবর্তিত কাঠামো প্রকাশ করা হবে অয়েল মার্কেটিং কোম্পানি বা ওএমসিগুলিকে অগ্রিম টাকা দেওয়ার রীতিতে কিছু বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার এবার থেকে অয়েল মার্কেটিং কোম্পানিগুলিকে অগ্রিম টাকা দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রের মোদী সরকার তাই ভর্তুকি কাঠামোর ক্ষেত্রেও পরিবর্তন আনতে হচ্ছে এই পরিবর্তনের ফলে গোটা দেশের মানুষ গ্যাসের সুবিধা লাভ করতে পারবেন এতদিন পর্যন্ত এই গ্যাসের দাম ধার্য করা ছিল বত্রিশশো টাকা যার মধ্যে সরকার দিত ষোলোশো টাকা এবং ভর্তুকি দেওয়া হতো ষোলোশো টাকা গ্রাহকদের কিস্তির মাধ্যমে এই টাকাটা দিতে হতো কিন্তু এবারে এই ভর্তুকির ক্ষেত্রে বড়সড় সড়ো পরিবর্তন নিয়ে আসতে চলেছে সরকার সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভর্তুকি সংক্রান্ত একটা বড় সড়ো পরিবর্তন আনা কথা পরিকল্পনা করা হচ্ছে যার ফলে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষরা ব্যাপক মাত্রায় উপকৃত হবে বলেই জানা যাচ্ছে তবে বিনামূল্যে এলপিজির গ্যাস কানেকশান নিতে চাইলে অতি আবশ্যক এই ধরনের বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবগত থাকা জরুরি নইলে ভবিষ্যতে ভোগান্তি শিকার হতে পারেন আপনি এই সংক্রান্ত বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং খুব শীঘ্রই এটি কার্যকর হতে চলেছে দেশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ